ফ্রেন্ডস, যাই হোক, আজ থেকে 3 বছর আগে ইন্ডাস্ট্রিতে আসা, আর এটা আমার ফার্স্ট টাইম ভিডিও বানানো। সো এর উপর সেরকম কোনো এক্সপিরিয়েন্স নেই। আজ থেকে 3 বছর, নিয়ার আবার 3 বছর আগে আসা, আর কোনো না কোনো পার্সনের হাত ধরে আসা। আর আমরা প্রত্যেকে কোনো না কোনো পার্সনের হাত ধরে আসি। আমি যার হাত ধরে এসেছিলাম তার নাম মিস্টার সোনু বোস। তো কীভাবে এসেছিলাম, কেন এসেছিলাম, এগুলো সঠিকভাবে আমি বলতে পারবো না, বা কোনো উদ্দেশ্য নিয়ে আসিনি। জাস্ট একটা মানুষের মেন্টালিটি যেরকম থাকে, একটা জবের খোঁজে এসেছিলাম, বাট পরে এখানে যখন টাইমটা দিলাম, এখানে যখন কাজ করলাম, সব কিছু শুরু করলাম, তখন আস্তে আস্তে লাইফটা বুঝতে পারলাম, লাইফের মিনিংটা বুঝতে পারলাম। আর স্টার্ট করার আগে আমি বলতে চাই, আমি থ্যাঙ্কফুল সেই সিনিয়রদের কাছে যারা আজকে আমাকে এই পজিশন অবধি তুলে নিয়ে এসছে বা এই মক্কাটা করে দিয়েছে। আজকে এই মক্কাটা আমাকে করে দিয়েছে যে আজকে নেট দুনিয়ায় আমার এই ভিডিওটা অনেক মানুষ দেখবে। হতে পারে এরকম একটা জায়গা থেকে আমরা বিলং করি, আমাদের ফার্স্ট অফ অল কোনো অস্তিত্ব থাকে না। আমরা অ্যাকচুয়ালি যদি তুমি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড বলো, উঠে আসে একটা নর্মাল ফ্যামিলি থেকে, যেখানে সবাই এরকমই ফ্যামিলি থেকে আমরা বিলং করি। অ্যাজ ইউজুয়াল প্রফেশনে বাবা অটো চালায়, সেই ফ্যামিলি থেকে বিলং করা আর আজকের দিনে দাঁড়িয়ে প্রত্যেকটা সিনিয়রের হাত ধরে এখানে উঠে আসা, লাইফটাকে 3 বছর এই বিজনেসে দেওয়া, 3 বছর এই বিজনেসে জার্নি করা, আর 3 বছর জার্নি করতে করতে প্রত্যেকটা সিনিয়র, প্রত্যেক যারা প্রত্যেক মুহূর্ত আমাদেরকে হেল্প করেছে, এই জায়গায় নিয়ে এসছে, এই পজিশানে নিয়ে এসছে, আমি তাদেরকে থ্যাঙ্কফুল বলতে চাই। স্টার্ট করছি। আজকের দুনিয়ার সবথেকে বড় প্রবলেম যদি কিছু হয়, সেটা হচ্ছে গিয়ে, সেটা নিয়ে পুরো দুনিয়া তোলপাড়, যেটার নাম হচ্ছে গিয়ে করোনা। যাই হোক, করোনার বিষয়ে আমার সেরকম কোনো নলেজ নেই বা আমি সেরকম কিছু বলতে চাই না, বাট আমি একটা কথা বলতে চাই। আজকে আমি বাড়িতে, সবাই লকডাউন, সবাই বসে আছি, আমি বাড়িতে বসে একটা কথা সিম্পলি ভাবছিলাম বা সিম্পলি একটা কথা আমি বোঝার চেষ্টা করছিলাম, যে আজকে করোনায় লকডাউন 21 দিন হয়েছে, 21 দিনের পর আবার 19 দিন 20 দিনের লকডাউন আমাদের গভর্নমেন্ট ঘোষণা করেছে। সেই পজিশানে দাঁড়িয়ে আজকে আমরা ঘরে বন্দী হয়ে রয়েছি। আজকে অ্যাসোসিয়েটদের বাড়িতে হাজার একটা প্রবলেম আছে। আজকে অ্যাসোসিয়েটদের, অনেক অ্যাসোসিয়েটদের বাড়িতে আছে এরকম ইনকাম নেই। আমরা যেরকম ফ্যামিলি থেকে উঠে আসি সেখানে এটা হওয়াটাই স্বাভাবিক। সো ইনকাম নেই, অনেকের বাড়িতে প্রেশার আসছে, অনেকের বাড়িতে উল্টো পাল্টা শুনতে হচ্ছে। কেন শুনতে হচ্ছে, কেন কি, যখন বাবা মা পেরে উঠছে না, তখন বাবা মা আমার দিকে আঙুলটা তুলে দিচ্ছে যে কি বলছে, যে এতদিন কাজ করলি, বা 3 মাস হলো, 2 মাস হলো, 4 মাস হলো, 5 মাস হলো, তুই কাজ করলি, ইনকামটা পেলি না, কি করলি, কি করলি। এই জায়গা থেকে দাঁড়িয়ে আমাদের একটু সিভিক সেন্স দিয়ে একটা জিনিস বোঝা উচিত। আজকে যারা আমাদেরকে এই কথাগুলো বলছে, হতে পারে আমাদের বাবা, আমাদের কাকা, আমাদের জ্যাঠা, আমাদের দাদু, আমাকে একটু অবজারভেশন করে কথায় বলে, আমি প্রত্যেকটা সিনিয়রের থেকে এই বিজনেসে শিখেছি যে কথায় বলে এই বিজনেসটা করার জন্যে দুটো জিনিসের দরকার হয়। এই বিজনেসটা করার জন্য দুটো জিনিসের দরকার হয়, প্রথম যেটা সেটাকে বলা হচ্ছে কমন সেন্স, আর সেকেন্ড যেটা সেটাকে বলা হচ্ছে অ্যাটিটিউড। একটু কমন সেন্স দিয়ে এই জায়গা থেকে দাঁড়িয়ে বোঝা উচিত যে আজকে যারা আমাদেরকে বলছে 2 মাস কাজ করলি, 3 মাস কাজ করলি, 5 মাস কাজ করলি, একটা টাকাও তো দিলি না, ইনকাম কোথায়, যদি তুই কিছু টাকা দিতিস তাহলে ফ্যামিলিটা চলতো। আচ্ছা একটা কোশ্চেন নিজের মাইন্ডে এটা একটু ভেবে নাও, আজকে যারা তোমাকে এই কথাটা বলছে তারা নিয়ার অ্যাবাউট 30 বছর, তোমার দাদু নিয়ার অ্যাবাউট 50 বছর, আমাদের দাদু বাবা দাদারা নিয়ার অ্যাবাউট 50 বছর কাজ করেছে। তাহলে 50 বছর কাজ করার পরেও যদি আজকে 21 দিনের লকডাউনে ফ্যামিলিতে ইনকাম চলছে না, তাহলে তোমার ওখান থেকে দাঁড়িয়ে একটা জিনিস ভালো মতো বুঝে নেওয়া উচিত যে 3 মাস 4 মাস 5 মাস কাজ করে তুমি লাইফে কোনোদিনও বেটার পজিশনে যেতে পারবে না। আজকে অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে, বা অনেক আমাদের ফ্রেন্ড সার্কেল আছে যাদেরকে আজ থেকে 3 বছর আগে আমরা ফাটাফাটি 100 অপশন পেয়েছি বলেছিলাম, আজকে তারা আমাদেরকে জিজ্ঞাসা করে যে তুই লাইফে কি করলি, 3 বছরে কি হলো। আমি সিম্পলি একটা কথা বলতে চাই যে 3 বছরে আমাদের কি হয়েছে না হয়েছে আমি জানি না, বাট 3 বছরে আমি একটা জিনিস বলতে পারি, আজকে আমরা যে ফ্যামিলি থেকে বিলং করে উঠে আসি, সেই ফ্যামিলি থেকে, সেই ফ্যামিলির ছেলেমেয়েদের আজকে দুনিয়ার কোনো জায়গা একটা বিজনেসম্যান হওয়ার সুযোগ দেয় না, দুনিয়ার কোনো জায়গায় একটা এন্টারপ্রেনিয়ার হওয়ার সুযোগ দেয় না। আজকে আমরা স্মার্ট ভ্যালুর কাছে খুবই থ্যাঙ্কসফুল যে স্মার্ট ভ্যালু আমাদের একটা এন্টারপ্রেনিয়ার হওয়ার সুযোগ দিয়েছে, উইদাউট এনি ইনভেস্টমেন্ট, উইদাউট এনি হেডেক। আজকে এই যে
লকডাউনের প্রবলেম। এখান থেকে দাঁড়িয়ে দু ধরনের অ্যাসোসিয়েট তৈরি হবে। এক ধরনের অ্যাসোসিয়েট যারা ভাববে যে সত্যিই তো আমি 3 মাস কাজ করলাম, 4 মাস কাজ করলাম, 5 মাস কাজ করলাম, কিচ্ছু হলো না, আগামী থেকে আরো হবে, আমার 3 মাস লস হয়ে যাচ্ছে, 4 মাস লস হয়ে যাচ্ছে, আমার লকডাউনটা লস হয়ে যাচ্ছে, এরা এখান থেকে ফুটে যাবে, এরা এখান থেকে ছেড়ে বেরিয়ে যাবে। আর ওখান থেকে দাঁড়িয়ে আরেক ধরনের যোদ্ধা অ্যাসোসিয়েট তৈরি হবে, যারা যারা সত্যি এটা ফিল করবে যে সত্যি আমার বাপ ঠাকুরদাদারা যদি 50 বছর কাজ করার পরেও আজকে ফ্যামিলিতে 21 দিনে এই প্রবলেমটা রয়েছে, তাহলে আমি তো সবে 3-4 মাস 5 মাস দিয়েছি, তাহলে আমার এখনো টাইম দেওয়ার অনেক বাকি, আমাকে নিজের লাইফটাকে আরো ভালো করে সেটেল করতে হবে। আগামী দিনে যদি এইরকম সেম করোনার মতো প্রবলেমটা আসে, তাহলে অন্তত আমাকে যেন এই প্রবলেমটা ফেস না করতে হয়, আমার ফ্যামিলি জানি প্রত্যেকটা মুহূর্ত প্রবলেম থেকে বাইরে থাকে। আজকে এই যে বাড়িতে আমরা বসে আছি, অনেকে অনেক কিছু বলছে, আমি অনেক অনেক জায়গায় অনেক কিছু অবজার্ভ করছি, তোমাকে অনেকে অনেক কিছু বলবে, অনেকে অনেক কিছু শোনাবে, কিন্তু তোমাকে তোমাকে তোমার জায়গায় একটা নিঃশব্দভাবে থাকতে হবে, তোমার জায়গায় একটা মনস্থিতি নিয়ে থাকতে হবে। কেন, আমি চাণক্যর একটা কোটেশন পড়ছিলাম, সেখানে চাণক্য বলছে যে মূর্খের সাথে তর্ক করা, মূর্খের সাথে তর্ক করা বোকামির কাজ। আমরা কী করতে চাই, যখন আমাদেরকে কেউ উল্টো পাল্টা বলে বা আমাদেরকে কেউ নেগেটিভ কথা বলে, তখন আমরা তাদের সাথে তর্ক করতে চাই না। তর্ক করার কোনো দরকার নেই, তর্ক করার কোনো দরকার নেই। আজ থেকে 3 বছর আগে যখন আমরা স্মার্ট ভ্যালুতে চান্স পেয়েছিলাম, অ্যাডমিশন নেওয়ার সুযোগটা পেয়েছিলাম, যখন প্রত্যেকটা মুহূর্তে সিনিয়রদের ট্রেনিংটা নিতাম, সিনিয়ররা আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে একটা কথা বলে দিত, আর যে কথাটা আমি প্রত্যেকটা মুহূর্তে লাইফে অ্যাপ্লাই করতাম, আর এটা প্রত্যেকটা অ্যাসোসিয়েটের অ্যাপ্লাই করা উচিত। যখন তোমাকে কেউ নেগেটিভ দিচ্ছে, যখন তোমাকে উল্টো পাল্টা বলছে, তখন তোমাকে একটা মিচকে স্মাইল মেরে ওখান থেকে বেরিয়ে যাওয়া উচিত। আমি তোমাকে বলছি, আজকে অনেক এরকম ইউটিউব, আজকে দুনিয়াটা নেটওয়ার্ক, দুনিয়াটা নেট জামানার দুনিয়া, আজকে দুনিয়াটা ইউটিউবের দুনিয়া। একটু ইউটিউবে গিয়ে ভিডিওগুলো দেখলে তুমি বুঝতে পারবে, আজকে এরকম অনেক সিচুয়েশন হয় যেখানে আর্মিদেরকে নিয়ে অনেক উল্টোপাল্টা ট্রোল করা হয়, অনেক উল্টোপাল্টা কথা বলা হয়, কিন্তু কোনো আর্মি কিন্তু সে তার ভারত মাতাকে ছেড়ে চলে আসে না, সে তার দেশের হয়ে লড়ে। কেন লড়ে, সে তার সিচুয়েশনটা জানে, সে প্রবলেম হাইলাইট করে না। বর্ডারে গুলি চললে সে তার ফ্যামিলিকে বলে না যে বর্ডারে গুলি চলছে, আমি মরে যেতে পারি বা নাও বাঁচতে পারি, সে তার প্রবলেমটা নিজে ফেস করার চেষ্টা করে, সে তার প্রবলেমটায় নিজে নিজে মাইন্ডসেট নিয়ে নিজেকে তৈরি করে নিজে লড়ার চেষ্টা করে, সে তার ফ্যামিলিকে বলতে যায় না, অজুহাত দিতে যায় না। সো লাইফে আমি যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, আজকে 3 মাস হোক, 6 মাস হোক, 8 মাস হোক, 1 বছর হোক, স্মার্ট ভ্যালু করছি, আজকে আমি যে সিচুয়েশনে দাঁড়িয়ে আছি, সেই সিচুয়েশনটা আমার থেকে বেটার কেউ বুঝতে পারবে না। আর যদি আমার থেকে বেটার কেউ বুঝতে না পারে, তাহলে ওটা সলিউশনও আমার থেকে বেটার কেউ করতে পারবে না। আর যদি ওটা সলিউশন আমার কাছেই থাকে, তাহলে লোকের আমার লোকের কথায় কান দিয়ে লাভ কি? আমরা বেশিরভাগ ক্ষেত্রে লোকের কথায় ম্যানিপুলেটেড হয়ে যাই, আমরা বেশিরভাগ ক্ষেত্রে লোকের সাথে ইনভলভ হয়ে যাই। রিসেন্ট আমি এই যে ট্রেনিংগুলো হচ্ছে, আমি প্রত্যেকটা মুহূর্তে ট্রেনিংগুলো শুনছি, ফাটাফাটি সিনিয়ররা সব সিনিয়ররা বলছে প্রত্যেকটা মুহূর্তে একই কথা বলছে, যে এই সময় দাঁড়িয়ে আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে নিজেকে তৈরি করতে হবে। আজকের ডেটটা হচ্ছে সেলফ লিডারশিপের ডেট। আজকে আমরা প্রত্যেকে সবাই বাড়িতে বসে আছি, আজকে আমাদের সাথে কোনো সিনিয়রের গাইডলাইন নেই। হ্যাঁ, হতে পারে বাই ফোন সিনিয়রের সাথে অনেক জুনিয়রের কন্ট্যাক্ট হচ্ছে, বাট ফেস টু ফেস গাইডলাইন নেই। আজকে কোনো ট্রেনিং হচ্ছে না, আজকের দিনটা সেলফ লিডারশিপের টাইম। আজকে আমাকে বুঝতে হবে যে আমি কি করবো না করবো। আজকে তুমি লাইফে যেভাবে 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 এগাবে, তুমি আগামী দিনে সেভাবে সেভাবেই ফলগুলো পাবে। আমি একটা সিনেমা দেখছিলাম, আমি একটা সিনেমা দেখছিলাম যেখানে ভগৎ সিং, সিনেমাটার নাম হচ্ছে দ্য লেজেন্ড অফ ভগৎ সিং। যখন সিনেমাটা দেখছিলাম, সেই সময় ভগৎ সিংরা 66 দিনের একটা অন্ন জল ত্যাগের রাস্তা নেয়, যেখানে ওরা দাবি করে যে আমাদেরকে জেলে ভালো খাবার দিতে হবে, ভালো পোশাক দিতে হবে। আর সেখানে সেই সময় দাঁড়িয়ে ইংরেজরা ওদেরকে ওদের ওই চাওয়া পাওনাটাকে বঞ্চিত করে দেয়, চাওয়া পাওনাটাকে বঞ্চিত করে দেয়। যখন বঞ্চিত করে দেয়, ওরা প্রত্যেকটা দিন অনশন করতে থাকে। প্রথমে ওই 1 দিন 2 দিন 3 দিন ওটাকে ইংরেজরা হালকাভাবে নিতে থাকে, 10 দিন হালকাভাবে নিতে থাকে, 20 দিন হালকাভাবে নিতে থাকে। যখন ব্যাপারটা বাড়তে থাকে, যখন জিনিসটা কন্টিনিউয়াস চলতে থাকে, তখন ওরা সিরিয়াস হয়ে যায়, তখন ওরা বুঝে যায়। আর সেই সময় একের পর এক সব মানুষ মারা যাচ্ছে, সব বিপ্লবীরা মারা যাচ্ছে। আর সেই সময় দাঁড়িয়ে আমি একটা ঘটনা দেখছিলাম, যে বিপ্লবী যিনি ছিলেন তার নাম ছিল যতীন দাস।
তাকে ডাক্তারের চেক আপে নিয়ে যাওয়া হয়েছে, তাকে ডাক্তার জিজ্ঞাসা করছে যে তাকে বলছে যে ভগৎ সিং তুমি যতীন দাসকে বলো কিছু খেয়ে নিতে, নাহলে ও ওকে আমরা বাঁচাতে পারবো না। তখন ভগৎ সিং বলে যে যতীন দাস আমরা এই লড়াইয়ে জিতে গেছি, ইংরেজরা আমাদের সব মনের ইচ্ছা মেনে নিয়েছে। তখন যতীন দাস একটা কথা বলে যে ভগৎ আমি বলেছিলাম না যে শেষ পর্যন্ত হাত ছাড়বো না, শেষ পর্যন্ত তোমার হাতটা আমি ধরে রাখবো, শেষ পর্যন্ত তোমার হাতটা আমরা সবাই ধরে রাখবো। আজকে স্মার্ট ভ্যালুতে কাজ করার পর আজকে হয়তো লকডাউনের জন্য শুধু স্মার্ট ভ্যালু না পুরো দুনিয়া বন্ধ আছে, পুরো দুনিয়া বন্ধ আছে। এই টাইমে দাঁড়িয়েই অনেকে স্মার্ট ভ্যালুটা ছেড়ে দিয়ে বেরিয়ে যাবে, এই টাইমে দাঁড়িয়েই অনেকে একটা লেভেল আপ মাইন্ডসেট নিয়ে নেবে যে স্মার্ট ভ্যালুটা আমাকে করতে হবে। কেন কি লড়াইটা তোমার, আজকে ওরা যেরকম লড়েছিল দেশের দেশের জন্য, আজকে আমাদের লড়াইটা আমাদের ফিনান্সিয়াল ফ্রিডমের জন্য। আজকে আমাকে অনেকে অনেক কিছু বলবে, কিন্তু আমি আমার জায়গায় কঠোর থেকে ফিনান্সিয়াল ফ্রিডমটার জন্য লড়বো, আর ততদিন লড়বো যতদিন আমার ফিনান্সিয়াল ফ্রিডমটা হাসিল হয়ে যাচ্ছে। আজকে অনেক অ্যাসোসিয়েটের কাছে আর শুনতে পাচ্ছি দাবা বাড়িতে অনেক প্রবলেম হচ্ছে, বাড়িতে মা বাবা অনেক উল্টো পাল্টা বলছে। কেন বলছে? টাকার জন্য বলছে। তাহলে আজকে যদি টাকার জন্য বলছে তাহলে আগামী দিনে ভাবো আরো কত টাকার প্রবলেম আসবে। এই যে ইউটিউব ঘাটছিলাম, ইউটিউব ঘাটতে ঘাটতে দেখছিলাম দেশের ইকোনমি ডাউন হয়ে গেছে, দেশের ইকোনমি ডাউন হয়ে গেছে, অনেক মানুষের চাকরি চলে যাবে, অনেক মানুষের কাজ নিয়ে টানাটানি পড়ে যাবে, অনেক গরিব মানুষ আছে যারা দিন আনা দিন খাওয়া করে, তাদের ফ্যামিলি চলছে না, তাদের ফ্যামিলি চলছে না। আজ থেকে 3 বছর আগে যখন স্মার্ট ভ্যালুতে এসেছিলাম এত কিছু বুঝে আসিনি, কিন্তু আস্তে আস্তে স্মার্ট ভ্যালুটা করতে 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 প্রত্যেকটা মুহূর্ত বুঝতে পেরেছি যে আজকে আমাদের ফ্যামিলিতে যারা ইনকাম করছে তারা টাইম ট্রেডিং এ ইনকাম করছে, প্রত্যেকটা মুহূর্ত তাদের তাদের ইনকামের কোনো ভরসা নেই। যতদিন কাজ করতে পারবে ততদিন ইনকাম থাকবে, যখন কাজ করতে পারবে না ইনকাম থাকবে না। এই জিনিসগুলো অনেকে বুঝেও বোঝে না। 3 বছর স্মার্ট ভ্যালু করার পরে আজকে উপলব্ধি হয় যে আজকে প্রত্যেকটা মুহূর্ত যে স্মার্ট ভ্যালু ইনকামটা পাঠায়। তো আমাকে এই জিনিসগুলো আগে বুঝতে হবে, আমাকে লড়াকু একটা মেন্টালিটি নিতে হবে, লড়তে হবে। কথায় বলে যে যে এই দুনিয়ায় যে লড়তে জানে না তাকে দুনিয়া পায়ের তলায় মারিয়ে যায়, যে এই দুনিয়ায় যে লড়তে জানে তাকে দুনিয়া সেলাম ঠোকে। আজকে একটু ডিফারেন্সটা দেখতে হবে, একটু একটু ভাবনা চিন্তাগুলো ডিফারেন্স করে দেখতে হবে। এই রিসেন্ট, এটা আমার বলার জায়গা না তাও আমি বলছি, এই রিসেন্ট আমার কাছে একটা হোয়াটসঅ্যাপে একটা লিঙ্ক পাঠিয়েছিল একজন, তো আমি অতটা বুঝিনি, আমি ওটাকে ওই লিঙ্কটাতে ঢুকে দেখলাম যে ও আমাকে একটা ভিডিও পাঠিয়েছে, যে ভিডিওটায় কিছু এরকম টাইপের কথা বলছে যে এখন ইউটিউবের দুনিয়ায় অনেক অনেক এরকম ভিডিও ভাইরাল হয়। তো ওখানে বলছে আমি বস্তির ছেলে পচা বলছি, তারপরে ভিডিওটায় কি বকছে কোনো মানেও নেই, তারপর গালাগালি ফালাগালি দিচ্ছে, তারপর আবার আমাকে একজন ভিডিও পাঠিয়েছে কি বঙ্গায়। তখন আমি ওই জায়গা থেকে একটু দাঁড়িয়ে বিবেচনা করে দেখছিলাম যে আজকে অনেকে বলে স্মার্ট ভ্যালু কি দেয়, আজকে স্মার্ট ভ্যালু সংস্কৃতি দেয়, বস সংস্কৃতি দেয়। শুধু স্মার্ট ভ্যালু না, স্মার্ট ভ্যালু প্লাস স্মার্ট ভ্যালু সিনিয়ররা, আজকে অফিসিয়ালি নাম নিতে গেলে শেষ করা যাবে না, প্রত্যেকটা সিনিয়র আমাদেরকে প্রত্যেকটা মুহূর্তে সংস্কৃতি দেয়। আজকে আজকে আমাদের সিনিয়ররা আমাদের জন্য হাজার একটা চেষ্টা করে যাতে আমাদেরকে নলেজগুলো দিতে পারে তার চেষ্টা করছে। আর কিন্তু বাইরের মার্কেটের মানুষ কি করছে, বাইরের মার্কেটের মানুষরা টিকটক করে বেড়াচ্ছে, পাবজি খেলে বেড়াচ্ছে, কোনো লাইফের কোনো দিশা নেই, লাইফের কোনো গোল নেই, লাইফের কোনো সেটেলমেন্ট নেই, কোনো টেনশন নেই, বিন্দাস আছে, খাচ্ছে দাচ্ছে ঘুরছে। কিন্তু এখান থেকে দাঁড়িয়ে আজকে স্মার্ট ভ্যালুর একটা অ্যাসোসিয়েট কি করছে, প্রত্যেকটা মুহূর্ত সে ট্রেনিংগুলো পড়ছে, ট্রেনিংগুলো থেকে নলেজ নেওয়ার চেষ্টা করছে। সেখানে আমি ভাবছিলাম যে স্মার্ট ভ্যালু কি দেয়। কথায় বলে হিন্দিতে একটা কথা আছে, আপ আগর আপনে বচ্চো কো সংস্কার দোগে তো আপকা বচ্চা আগে চলকে বহুত উপর তরক্কি করেগা, আর আপ আগর আপনে বচ্চো কো উপহার দোগে তো উসকা জিন্দেগি নিচে চলা যায়গা। আমাকে এই কথাটাকে বুঝতে হবে, স্মার্ট ভ্যালুর প্রত্যেকটা সিনিয়র, প্রত্যেকটা সিনিয়র লিডার, সিনিয়র অ্যাসোসিয়েট, প্রত্যেকটা জুনিয়রকে সংস্কৃতি দেওয়ার চেষ্টা করে। উপহার দিয়ে লাভ নেই, উপহার দিলে সেটার মর্যাদা পাওয়া যাবে না, কিন্তু সংস্কৃতি দিলে আগামী দিনে তুমি স্মার্ট ভ্যালুর থেকে যে উপহারটা পাবে সেই উপহারটা অনেক অনেক বড় উপহার হবে, যেটা ছোট ছোট অনেক উপহারের কাছে ফিকা পড়ে যাবে। আজকে অনেকে 5,000-7,000 টাকার জন্য স্মার্ট ভ্যালুটাকে লিভ করে চলে যায়, মানে কি উপহারের 5,000-7,000 টাকার লোভে চলে যাচ্ছে, সংস্কৃতি নেই। স্মার্ট ভ্যালুটা করতে গেলে আগে একটা সংস্কৃতি লাগবে, আমরা প্রত্যেকটা মুহূর্ত একটা সংস্কৃতির ওপর বেঁচেছি,
সংস্কৃতির উপর বেঁচেছি। আজকে তুমি আজকে কথা বলে যে অ্যাসোসিয়েশনটা বিশাল দরকার, রিয়েল রিয়েল আমি প্রত্যেকটা ট্রেনিংয়ে প্রত্যেকটা সিনিয়রের কাছ থেকে শুনছিলাম যে অ্যাসোসিয়েশনটা বিশাল দরকার। আজকে তুমি যদি বস্তিতে জন্মগ্রহণ করো, এটা তোমার দোষ নয় তুমি বস্তিতে জন্মগ্রহণ করছো, বাট তুমি যদি বস্তিতে জন্মগ্রহণ করো তুমি কিছু শেখো না শেখো তুমি গালাগালিটা অটোমেটিক শিখে যাবে। কিন্তু তুমি একটা ভালো সোসাইটিতে জন্মগ্রহণ করো, ভালো সোসাইটিতে জন্মগ্রহণ করো, দেখবে ওখানে কিভাবে লোকের সাথে কথা বলতে হয়, কিভাবে ছোটবেলা থেকে মানুষ হতে হয়, প্রত্যেকটা জিনিস তোমাকে শেখানো হবে। দ্যাট মিনস কি সংস্কৃতি, আমাকে আগে জীবনে সংস্কৃতিটা শিখতে হবে। যতক্ষণ আমি সংস্কৃতি শিখতে পারবো ততক্ষণ আমি মার্বেলটার সাথে অ্যাটাচ হতে পারবো না। বাস মার্বেলটা দিমাগ দিয়ে করা জিনিস না, মার্বেলটা দিল থেকে করা জিনিস। প্রত্যেকটা মুহূর্ত যদি দিল থেকে মার্বেলটার ফিলিংস আসে তাহলে প্রত্যেকটা মুহূর্ত তোমার ভেতর থেকে আলাদা আলাদা এক একটা এনার্জি, পজিটিভ এনার্জি বেরিয়ে আসবে। যখন তোমার মধ্যে থেকে একটা পজিটিভ এনার্জি বেরিয়ে আসবে তখন তুমি মার্বেলটা আরো আরো বেটার চোখে দেখতে পাবে। সেদিনকে আমি সনুদার ট্রেনিংটা শুনছিলাম, সেখানে সনুদা একটা ফাটাফাটি কথা বলছিল, আর কি বলছিল, বলছে ইফ ইউ আর বিজি দেন এভরিথিং ইজ ইজি। এটা কে বলছে, এটা কে বলছে, অ্যালবার্ট আইনস্টাইন বলছে, ইফ ইউ আর বিজি দেন এভরিথিং ইজ ইজি অ্যান্ড ইফ ইউ আর লেজি দেন এভরিথিং ডিস্ট্রয়েস, সব কিছু ডিস্ট্রয় হয়ে যায়। যদি তুমি লাইফে লেজি হও সব ডিস্ট্রয় হয়ে যাবে, যদি তুমি লাইফে বিজি হও তাহলে তোমার লাইফে প্রত্যেকটা মুক্ত আলাদা আলাদা রাস্তা চলে আসবে। স্মার্ট ভ্যালুটাকে আরো বেহতারিনভাবে কীভাবে করা যায়, স্মার্ট ভ্যালুটাকে আরো বেটার কীভাবে করা যায়। এই যে বলছিলাম আমি অনেক অ্যাসোসিয়েটের বাড়িতে প্রবলেম হচ্ছে, রিয়েলি আমি তোমাকে বলছি, রিয়েলি আমি তোমাকে একটা কথা বলছি। আমি সেদিনকে এই জিনিসগুলো নিয়ে যখন ভাবনা চিন্তা করছিলাম আমি তখন ভাবছিলাম, আমি তোমাকে বলছি, কথা বলতে বলতে একটা শেয়ারই মনে পড়ে গেল। মত কর পরোয়া উনকি জো আজ দেতে হ্যায় তানা, মত কর পরোয়া উনকি জো আজ দেতে হ্যায় তানা, ঝুকা দেনা স্যার উনকা জব আয়েগা তেরা জমানা। ভালো করে বুঝতে হবে, বস আজকে পরোয়া করো না। আজকে অনেকে অনেক কিছু বলবে, অনেকে তোমাকে বলে যাবে হ্যাঁ স্মার্ট ভ্যালু এই এই হ্যান ত্যান ভালো খারাপ, যে যার যে যার দৃষ্টিভঙ্গি অনুযায়ী বলবে। কেন কেউ এই দুনিয়ায় কেউ পড়ে আছে রঙিন চশমা তার কাছে দুনিয়াটা রঙিন, কেউ পড়ে আছে কালো চশমা তার কাছে দুনিয়াটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কেউ পড়ে কেউ চশমা ছাড়া আছে তার কাছে দুনিয়াটা বাস্তব। এক একজন তোমাকে এক একটা রাস্তা দেখিয়ে যাবে। হাতের পাঁচটা আঙুল যেমন সমান হয় না লোকের কথাও সমান হয়, কিন্তু আমাকে আমার জায়গায় দাঁড়িয়ে বুঝতে পরোয়া করে লাভ নেই বস। আজকে তোমাকে তানা দিচ্ছে, আজ আপকো তানা দে রা হ্যায়, লেকিন আপনি জিত পে হারে রহো, নিজের নিজের জেদে দাঁড়িয়ে থাকো, নিজের জেদে যেদিন তুমি দাঁড়িয়ে থাকবে একদিন তোমারও দিন আসবে, সেদিন পুরো দুনিয়াকে ঝুঁকিয়ে দেবে, সেদিন পুরো দুনিয়া তোমার পায়ের সামনে এসে বসে বলবে যে আমি জানতাম তোর দ্বারাই হবে। প্রত্যেকটা মানুষের লাইফটা এরমভাবেই স্টার্ট হয়, প্রত্যেকটা মানুষের লাইফে। আমি বলছি অনেক অ্যাসোসিয়েট বাড়িতে বসে বসে বলছে, অনেক অ্যাসোসিয়েট ফোন করে বলছে দাদা আর টাইম কাটছে না, কবে অফিস খুলবে কবে অফিস খুলবে, আর অফিস খুলবে কবে এটা জেনে লাভ নেই। আমি তোমাকে বলছি আজকে অনেক অ্যাসোসিয়েট বলছে বাড়িতে বসে ভালো লাগছে না, আমি তাদের উদ্দেশ্যে বলছি কথাটা ভালো করে শুনে নাও। যারা বলছে দাদা বাড়িতে বসে ভালো লাগছে না, বাড়িতে বসে ভালো লাগছে না কেন, তারা নতুন নতুন কিছু বানাতে পারছে না, দেখছো ওদের বাড়িতে বসে ভালো লাগছে না, টাইম কাটছে না। তারা যদি প্রত্যেকটা মুহূর্ত স্মার্টফোনে ডুবে থাকতো, প্রত্যেকটা মুহূর্ত কিছু করার চেষ্টা করতো দেন তাহলে ওদের টাইম কেটে ওরা বুঝতেও পারতো না কখন সকাল কখন সন্ধ্যা কখন রাত হচ্ছে, কিন্তু স্মার্টফোনে ইনভলভ হয়ে নেই, দ্যাটস ওয়াই প্রবলেমগুলো হচ্ছে ওদের। আজকে যারা বলছে যে দাদা বাড়িতে টাইম কাটছে না, আমি বলছি আমি গ্যারান্টি সহকারে বলছি যে আজ থেকে দুবছর বাদে তাদের তারা এই এই সিনিয়রটাকে আবার ঘুরে এসে বলবে যে দাদা বিজনেস স্টার হচ্ছে না, বিজনেস স্টার হচ্ছে না। কেন এই কথাটা কেন বললাম কারণ কি আজকে নলেজ নেওয়ার টাইম, এই বিজনেসে নলেজ পাওয়া যায় না। আমি তোমাকে বলছি এই বিজনেসে ছোট টিম সিনিয়রের আন্ডারে থেকে বানিয়ে নেওয়া যায়, মোটামুটি টিমটা সিনিয়র আন্ডারে। আজকে যখন তুমি বড় পিনটা মারতে যাবে, যখন বড় বিজনেসটা করতে যাবে, যখন এই বিজনেসটাকে তুমি ভিশনারিভাবে করতে যাবে, সেদিন লাগবে নলেজ। কথায় বলে এই বিজনেসটা দুটো জিনিসে চলে, একটা ধারে আর একটা ভারে। ধারটা কি স্কিল আর অ্যাটিটিউড, সরি স্কিল আর নলেজ, আর ভাতটা কি অ্যাটিটিউড। অ্যাটিটিউডটা তুমি অন্যকে দেখে কপি করতে পারবে। আজকে আমরা প্রত্যেকটা মুহূর্ত যত সিনিয়র লিডার আছে, মিস্টার বিকাশ ঘোষ বলো, তুমি মিস্টার বিশ্বজিৎ ঘোষ বলো, রাহুল রয়, বাবাই নায়ক, কৌশিক ঘোষ, বিদ্যুৎ ধর, প্রত্যেকটা মানুষকে দেখে আমরা অ্যাটিটিউড শিখি, কিন্তু নলেজটা বাড়াতে টাইম লেগে যায় বস। নলেজটা বাড়াতে টাইম লেগে যায়। নলেজ কোথা থেকে আসে? নলেজ আছে এক্সপিরিয়েন্স থেকে, আর এক্সপিরিয়েন্স আছে কোথা থেকে? যখন তুমি কাজ করবে, যখন তুমি অনেক ফেলিওর খাবে, যখন তুমি অনেক কাজ করবে তখন আসবে এক্সপিরিয়েন্স। আর অনেক কাজ করতে গেলে আমাদের টাইম লেগে যায়, আর সেই টাইমটা আমাদের মতো ফ্যামিলির বাড়িতে দেওয়ার মতো টাইম থাকে না। স্মার্ট ভ্যালু তো প্রত্যেকটা মুহূর্ত বলা হয় যে 3-5 বছর, কিন্তু তার আগেই অনেকে এইখান থেকে বেরিয়ে যায়। কেন বেরিয়ে যায়? কারণ কি টাইম থাকে না আমাদের কাছে, আমাদের ফ্যামিলি আমাদেরকে টাইম দিতে পারে না, তাই জন্য আমাদেরকে বেরিয়ে গিয়ে অন্য কিছু করতে হয়। আজকে টাইম আছে, আজকে দিন আছে, আজকে এই টাইমটাকে ইউটিলাইজ করো, তাহলে আগামী দিনে যতগুলো নলেজ তুমি গ্যাদার করে রাখবে। কথায় বলে মানুষের কোনো টাইম দিতে যায় না, সব সময় কাজে লাগে, সব সময় কাজে লাগে।
আর যখন প্রত্যেকটা সময় কাজে লাগে তখন আমার আজকের এই দিনটা কাজে লাগানো উচিত, নাহলে পরে গিয়ে পস্তাওয়া করতে হবে, পরে যখন বিজনেসটা বড় হবে, পরে যখন টিম হবে, পরে যখন আমি এন্টারপ্রেনিয়র হব, পরে যখন আমাকে একা দৌড়াতে হবে তখন আমি মুখ থুবড়ে পড়ব, তখন আমি মুখ থুবড়ে পড়ব। আর যখন আমি মুখ থুবড়ে পড়ব তখন আমার ওঠার রাস্তা থাকবে না, তখন তখন মনে পড়বে যে ওই দিনটা যদি নলেজটা বাড়িয়ে রাখতাম তাহলে হয়তো আজকে এই প্রবলেমটা হতো না। আজকে স্কিল আর নলেজটা বাড়িয়ে রাখো। আজকে অনেকে হতে পারে যারা কলিং প্রসেসে আছে, যারা ইনভাইটিং প্রসেসে আছে, যারা ফলো আপে আছে, যারা কাউন্সেলিং প্রসেসে আছে, আমি বলবো তোমাদের এটাকে আরো ধারালো বানাও। অনেকে বলে দাদা আমি পারি তো বলে এই খালাস হয়ে যাবে না, শুধু পারলে হবে না, ওটাকে আরো ধারালো বানাও, এতটা ধারালো বানাও যে যখন তুমি ওটা রিলিজ করবে তখন মানুষ ওটাতে চমকে যায় যে এত এতটা নিখুঁত হলো কি করে, এতটা নিখুঁত বানালো কি করে। তুমি যে জিনিসটা তোমার মনে হচ্ছে যদি সত্যিই তোমাকে স্মার্ট ভ্যালুটা করতে হয়, যদি সত্যিই তোমার মনে হয় যে হ্যাঁ স্মার্ট ভ্যালু আমার স্মার্ট ভ্যালু ছাড়া কোনো রাস্তা নেই, কেন আজ থেকে 3 বছর আগে আমরা একটা জিনিস বুঝে গেছিলাম, আমরা যে জায়গা থেকে বিলং করে আসি আমাদের স্মার্ট ভ্যালু ছাড়ার কোনো রাস্তা নেই, আমাদেরকে কোনো ইন্ডাস্ট্রি মকা দেবে না বিজনেস করার, আর এরকম কিছু কোয়ালিফিকেশানও নিইনি যে লাইফে গিয়ে অনেক বড় কিছু করতে পারি, লাইফে গিয়ে অনেক বড় চাকরি করতে পারি যেখান থেকে 1 লাখ 1.5 লাখ 2 লাখ টাকা ইনকাম করতে পারি। সেটা করার জন্য আজকে ভালো লেভেলের পড়াশোনা করতে হয়, সেটা করার জন্য আজকে হিউজ মানি খরচ করতে হয় যেটা আমাদের মতো ফ্যামিলিতে খরচা করার মতো থাকে না, দিনানাদিন খাওয়া ফ্যামিলিতে খরচা করার মতো থাকে না। আজকে আমাদের কাছে এত বড় একটা মকা এসছে, আজকে এত বড় একটা প্ল্যাটফর্ম এসছে, কথায় বলে না মায়ের দুধ সস্তায় পাওয়া যায় বলে মায়ের দুধের কোনো মর্ম হয় না, স্মার্ট ভ্যালুটা অনেকে সস্তায় পেয়ে যায় বলে স্মার্ট ভ্যালুটার অনেকে মর্ম দিতে পারে না, যখন মর্ম দিতে পারে না তাদেরকে একটু করে দেখিয়ে দেওয়া উচিত যে স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মটা, স্মার্ট ভ্যালু মায়ের মতো পবিত্র প্ল্যাটফর্মটা আমাদেরকে কি দিতে পারে। আজকে আমাদের নলেজ বাড়ানোর টাইম। তুমি যদি কলিং প্রসেসে আছো, তুমি যদি ইনভাইটিং প্রসেসে আছো, তুমি যদি স্ট্রেঞ্জার প্রসেসে, তুমি যে প্রসেসে আছো সেই প্রসেসটাকে এতটা স্ট্রং বানাও যাতে আগামী দিনে লকডাউন খোলার পর তোমার বিজনেসের প্রবলেম না হয়। আজকে পুরো দুনিয়া ভরে শোনা যাচ্ছে, পুরো ইন্ডিয়াতে শোনা যাচ্ছে আজকে অলরেডি 4 কোটি মানুষের চাকরি চলে গেছে, আগামী দিনে না হয় আরো কত মানুষের চাকরি চলে যাবে। এবার এই কথাটা শুনে অনেকে মানে তাহলে তো আমাদের বিজনেসটা বাড়বে, অবভিয়াসলি বিজনেস বড় হবে, অবভিয়াসলি প্রত্যেকটা মানুষের বিজনেস বড় হবে, বাট এখান থেকে দাঁড়িয়ে আমাকে বুঝতে হবে আজকে অনেক এডুকেটেড মানুষের চাকরি চলে যাবে, আজকে দুনিয়ায় অনেক এডুকেটেড মানুষ বেকার হয়ে যাবে, তাহলে তাদের সাথে কোর্ডিনেট করতে গেলে তোমাকে কতটা লেভেলের নলেজ রাখতে হবে যে প্রত্যেকটা মুহূর্ত ভালো 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 মানুষগুলোকে নিজের তাদের লাইফে একটা ভালো রাস্তা দেখানোর জন্য, তার জন্য আজকে আমাকে নলেজ বাড়াতে হবে, আমাকে আজকে প্রিপারেশন নিতে হবে, আমাকে প্রত্যেকটা মুহূর্ত রেডি হতে হবে। তো আমাকে এই জিনিসগুলো আগে বুঝতে হবে। আজকে এই বিজনেসটা করার জন্য কিচ্ছু লাগে না বস, আমি তোমাকে বলছি এই বিজনেসটা করার জন্য, অনেকে বলে দাদা অনেক কিছু লাগে, আমি বলি কিচ্ছু লাগে না, এই বিজনেসটা করার জন্য একটা লড়াকু মেন্টালিটি দরকার, প্রত্যেকটা মুহূর্ত লড়ার মানসিকতা জানতে হবে, আমি যতবার পড়ি ততবার আমাকে উঠে দাঁড়াতে হবে, যতবার পড়বো উঠে দাঁড়াতে হবে, যতবার পড়ে উঠে দাঁড়াবো বাউন্স ব্যাক করবো, দেন গিয়ে বিজনেসটা থেকে আমি অনেক বড় কিছু এক্সপেক্ট করতে পারি। এই বিজনেসে মানুষ আসেই, মানুষ আসে কিসের জন্য, এই বিজনেসে মানুষ আসে আজকে আজকে নেটওয়ার্ক মার্কেটিং ইন্ডাস্ট্রি অল ওভার ওয়ার্ল্ডের সব থেকে পপুলার ইন্ডাস্ট্রি, আর যার মধ্যে আজকে ইন্ডিয়াতে সব থেকে পপুলার জায়গায় বসে আছে স্মার্ট ভ্যালু। আজকে মানুষ চলে আসে ইউটিউব দেখে, স্মার্ট ভ্যালু সাকসেস দেখে, বিকাশ স্যারের, বিশ্বজিৎ স্যারের, রাহুল স্যারের, বাবাই স্যারের অ্যাচিভমেন্ট দেখে, না তাদের অ্যাচিভমেন্ট দেখে এসে লাভ নেই, তারা কীভাবে নিজের লাইফে এই এই টাইমটাতে দাঁড়িয়ে নিজেকে স্ট্রাগল করে কী করে বড় জায়গায় নিয়ে গেছে সেটা দেখে লাভ আছে। আমি ওইগুলো দেখি না, আমি প্রত্যেকটা মুহূর্ত স্ট্রাগলটা দেখি, প্রত্যেকটা মুহূর্ত দেখি যে কীভাবে আরও টপ অফ দ্য টপ পজিশনে যাওয়া যায়, আর আমাদের প্রত্যেকটা অ্যাসোসিয়েটের এই জিনিসটা দেখা উচিত যে কীভাবে টপ অফ দ্য টপ পজিশনে যাওয়া যায়। আজকে তুমি যে সিনিয়র লিডারের টিমে আছো, প্রত্যেকটা সিনিয়র লিডার নিজের লাইফে কষ্ট করে ওই জায়গায় পৌঁছেছে, তাদের স্ট্রাগলটা দেখো, তাদের স্ট্রাগলটা থেকে কিছু শেখার চেষ্টা করো, তাদের ওই লড়াকু মেন্টালিটিটা থেকে শেখার চেষ্টা করো। আজকে ইন্ডিয়া 150 কোটি আর স্মার্ট ভ্যালু 40 লাখ, আমরা সংখ্যা অনেক কম, কিন্তু কথায় বলে সংখ্যায় কম দিয়ে কিছু হয় না, যাদের জিগড়ায় দম আছে তারা এমনি আগে দৌড়াতে যান। আমরা সংখ্যায় কম কিন্তু আমাদের জিগড়াটা এত বড় রাখতে হবে যাতে আমরা 150 কোটির সমান হয়ে দৌড়াতে পারি। আমাকে নিজের এই লড়াকু মেন্টালিটিটা রাখতে হবে। একদিন কি হয়, একদিন একটা মানুষ তার গুরুকে জিজ্ঞাসা করে যে গুরু সাকসেস কি, সাকসেস কীভাবে পাওয়া যায়। তখন তার গুরু তাকে বলে না, বলে যে ঠিক আছে তুমি কালকে নদীর ধারে আসো, তোমাকে আমি বলে দেবো সাকসেস কীভাবে পাওয়া যায়, সাকসেস কীভাবে পাওয়া যায়। তো ভাবে যে গুরু কালকে বলে দেবে, খুব এক্সাইটেড হয়, পরের দিন গুরু পৌঁছানোর আগেই ও নদীর ধারে পৌঁছে যায়। আর যখন গুরু পৌঁছানোর আগেই ও নদীর ধারে পৌঁছে যায়, যখন গুরু আসে বলে তুমি চলে এসেছো, বলে হ্যাঁ আমি চলে এসেছি, আমার জানার খুব ইচ্ছা আছে সাকসেসটা কী হয়।
তখন ওই শিষ্যটাকে গুরু বলে যে তুমি এক কাজ করো, তুমি নদীতে এরকম কিছু একটা ফেলো যাতে বিশাল জোরে আওয়াজ। তখন ও কি করে, ওই এক্সাইটমেন্টের সাথে পাশে একটা ইট রাখা থাকে, ওই পাথরটাকে তুলে নিয়ে ও নদীতে ছুঁড়ে ফেলে। যখন ছুঁড়ে ফেলে অনেক জোরে আওয়াজ, আর যখন অনেক জোরে আওয়াজ হয় তখন ওর গুরু ওকে বলে এতটুকুই। ও আরো এক্সাইটেড হয়ে গিয়ে কি করে, আরো দূর থেকে একটা আরো বড় পাথর তুলে এনে ওই পাথরটাকে ছুঁড়ে মারে। জল আরো জোরে ছিটকায়, আরো জোরে আওয়াজ হয়। তখন ওর গুরু ওকে বলে এতটুকুই। তখন আরো এক্সাইটেড হয়ে যায়, আরো এক্সাইটেড হয়ে যায়। আর আরো এক্সাইটেড হওয়ার পর ও কি করে, এদিক ওদিক খুঁজতে খুঁজতে একটা চেয়ার পায়, আর ওই চেয়ারটা ছুঁড়ে জলে ফেলে দেয়, আরো জোরে জলটা অংশ করে। তখন ওর গুরুকে জিজ্ঞাসা করে এতটুকুই। তখন ওর গুরুকে বলে আর কি করবো, এত এতটা জল ছিটকালো আর কি করবো। আপনাকে আমি জিজ্ঞাসা করলাম সাকসেস কিভাবে পাওয়া যায়, সাকসেসটা কি, আর আপনি আমাকে বলছেন জলে পাথর ফেলতে। তখন ওর গুরু ওকে বলছে যে চলো আমি তোমাকে দেখাচ্ছি। তখন ওর গুরুটা কি করে, তখন ওর গুরুটা দৌড়ে দূরে যায়, আর দূর থেকে এসে নদীর জলে ঝাঁপ মারে, আর এত জোরে ঝাঁপ মারে পুরো নদীর জল ছিটকে এসে ওঠায় পড়ে, পুরো বাইরে চলে আসে। আর যখন গুরু উঠে আসে নদী থেকে, তখন ওকে জিজ্ঞাসা করে আপনাকে আমি জিজ্ঞাসা করলাম সাকসেস কি, আর আপনি আমাকে নদীতে ঝাঁপ মেরে দেখাচ্ছেন। বলছে এটাই সাকসেস, এটাই সাকসেস। আজকে ধরে নাও নদীটা প্ল্যাটফর্ম, নদীটা প্ল্যাটফর্ম। আর আজকে তুমি যেভাবে নিজেকে রিপ্রেজেন্ট করবে, আজকে কেউ এক মগ জল খাওয়ার জন্য স্মার্ট ভ্যালুতে আসে, কেউ এক বালতি জল নেওয়ার জন্য স্মার্ট ভ্যালুতে আসে, কেউ পাইপ দিয়ে জল খাওয়ার জন্য স্মার্ট ভ্যালুতে আসে, আবার কেউ স্মার্ট ভ্যালুতে এসে নিজের অন্তরাত্মাটা ডুবিয়ে দেয়, নিজেকে পুরো ঝাঁপ মেরে দেয়, নিজেকে পুরো উৎসর্গ করে দেয় স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মটার জন্য। আজকে স্মার্ট ভ্যালুটা দিল থেকে করতে গেলে তোমাকে উৎসর্গ করে দিতে হবে, যেরকম ওই গুরুটা নদীতে ঝাঁপ মেরে নিজেকে ডুবিয়ে দিয়েছিল, তোমাকে স্মার্ট ভ্যালুটা করতে গেলে সেরকম নিজেকে স্মার্ট ভ্যালুতে ডুবিয়ে দিতে হবে। স্মার্ট ভ্যালুটা যেদিন তুমি নিজেকে ডুবিয়ে দেবে, সেদিন স্মার্ট ভ্যালুটা করতে গিয়ে তুমি মজা পাবে, সেদিন তুমি আলোক আলোক রাস্তা খুঁজে পাবে, সেদিন তোমার লোকের নেগেটিভ আর নেগেটিভ লাগবে না, সেদিন তোমার মনে হবে এই নেগেটিভগুলো মধুর কথা, আমাকে হয়তো আরো ইন্সপিরেশন দিচ্ছে। তো স্মার্ট ভ্যালুতে ডুবতে হবে, বস ওই চুইয়ে চুইয়ে জল খেলে হবে না, ডুবতে হবে প্রত্যেকটা মুহূর্ত, আমাকে ডুবতে হবে, নলেজগুলো নিতে হবে, গ্যাদার করতে হবে, স্কিল বাড়াতে হবে, অ্যাটিটিউডটা দেখে শেখা যায়, কোনো না কোনো পার্সনকে কপি করা যায়, কিন্তু স্কিলটা কারো কপি করা যায় না, স্কিলটা নিতে হয়, নেওয়ার জন্য প্রচুর নলেজ লাগে, প্রচুর এক্সপিরিয়েন্স লাগে। আজকে হয়তো আমরা বাইরে গিয়ে এক্সপিরিয়েন্স দিতে পারছি না, কিন্তু আমরা ঘরে আছি, ঘরে বসে আছে প্রত্যেকটা মুহূর্ত, দুটো তিনটে ডায়েরি ভর্তি করে সিনিয়রদের ট্রেনিংগুলো আমরা রেকর্ড করে নিয়ে যাই, যখন হল ট্রেনিং হয় ওগুলো রেকর্ড করে নিয়ে যাই, হতে পারে অনেকে টাইম পায় না শোনার, আজকে টাইম আছে, আজকে প্রত্যেকটা মুহূর্ত শোনো, পাতা পাতা ভরে লেখো, যখন লিখবে নলেজগুলো একটা হবে, আর পরবর্তীকালে ওই ডায়েরিগুলো তোমাকে সাহায্য করবে পরবর্তীকালে গিয়ে ট্রেনিংটা ভালো করে দেওয়ার জন্য। যখন তুমি ভালো করে ট্রেনিংটা দেবে বিজনেসটা আরও এস্টাবলিশ হবে, যখন আরও এস্টাবলিশ হবে সেদিন তোমার মনে পড়বে, সেদিন তুমি ফারাকটা বুঝতে পারবে যে ভাগ্যিস ওই টাইমটায় দাঁড়িয়ে ওই প্রত্যেকটা মুহূর্ত স্মার্ট ভ্যালুতে একটা কথা বলা, ইস আর ভাগ্যিস। ওই দিনকে দাঁড়িয়ে কিছু অ্যাসোসিয়েট ভাববে ইস কেন নলেজটা নিলাম না, কেন ডুবলাম না স্মার্ট ভ্যালুতে, আর তারা স্মার্ট ভ্যালুটা ছেড়ে বেরিয়ে যাবে। আর ওই দিনকে দাঁড়িয়ে কোনো একটা অ্যাসোসিয়েট ভাববে ভাগ্যিস, ভাগ্যিস নলেজটা নিয়ে নিয়েছিলাম, ভাগ্যিস নলেজটা নিয়ে নিয়েছিলাম, যার জন্য আজকে আমার বিজনেসটা স্মুথলি চলছে, বিজনেসটা স্মুথলি চলছে। তো সেরকমভাবে আর কিছু বলার নেই, এরমভাবেই জার্নিটা স্টার্ট হয়েছে, আর আজকেও শিখছি, আজকেও প্রত্যেকটা মুহূর্তে অনেক কিছু শেখাচ্ছে দুনিয়া, অনেক কিছু কথায় বলে। আমি যখন স্মার্ট ভ্যালুতে প্রথম এসেছিলাম, যখন প্রথম আমার কাউন্সিলিং হয়েছিল, আমি একটা কথা শুনেছিলাম যে সাকসেস বুদ্ধ কা খেল নেই, সাকসেস বাচ্চো কা খেল। আজকেও 3 বছর হয়তো স্মার্ট ভ্যালু তো হয়ে গেছে, কিভাবে হয়ে গেল, কিভাবে 3 বছর কেটে গেল এগুলো কিছুই বুঝতে পারলাম, এরকমভাবেই টাইমটা কেটে যায়। কিন্তু একটা জিনিস ফিল করেছি, প্রত্যেকটা মুহূর্ত স্মার্ট ভ্যালুতে বাচ্চা হয়ে থাকার চেষ্টা করেছি, প্রত্যেকটা মুহূর্ত স্মার্ট ভ্যালুতে নতুনভাবে প্রত্যেকটা দিন শেখার চেষ্টা করি, আজও নতুনভাবে প্রত্যেকটা দিন শেখার চেষ্টা করছি, প্রত্যেকটা মুহূর্ত নিজেকে বিল্ড আপ করার চেষ্টা করছি।
তোমরাও সেম জিনিসটা করো, প্রত্যেকটা মুহূর্ত নিজেকে বিল্ড আপ করো। আর সত্যিই আমি আজকে থ্যাংকফুল আজকে সিনিয়রদের জন্য এই জায়গাটা পেয়েছি বা এই জায়গাটা মকা পেয়েছি। হতে পারে আমি আমি এই জায়গাটা ডিজার্ভ করি কি না আমি জানি না, আমার মনে হয় আমি করি না, কারণ কি আমাদের মতো ছেলে মেয়েদের কথা কেউ শোনে না, আমাদের মতো ছেলে মেয়েদের কথা কেউ শোনার জন্য থাকে না, আমাদেরকে সবাই তুচ্ছ করে যায় এই দুনিয়ায়। যখন আজ থেকে তিন কিছু বছর আগে যখন স্মার্ট ভ্যালু পাইনি, তখন প্রত্যেকটা মুহূর্ত ফ্যামিলির কাছে একটা কথা শুনতাম, এই দুনিয়া আমাদের জন্য না, এই দুনিয়া বড় লোকদের জন্য। কিন্তু আর স্মার্ট ভ্যালুতে আসার পর, আজ থেকে তিন বছর আগে আসার পর একটা জিনিস ফিল হচ্ছে, না দুনিয়াটা শুধু বড় লোকদের জন্য না, দুনিয়াটা আমাদের জন্যও, আমাদের আমাদের মতো ছেলে মেয়েদের জন্য স্মার্ট ভ্যালুর মতো প্ল্যাটফর্মটা আছে, যারা কোনো ইনভেস্টমেন্ট ছাড়া, কোনো হেডেক ছাড়া, কোনো ক্যাপিটাল ছাড়া, কোনো কিচ্ছু ছাড়া একটা নিশ্চিন্ত মাইন্ডে আমাদেরকে এন্টারপ্রেনিয়ার হওয়ার সুযোগটা দেয়। শুধু এন্টারপ্রেনিয়ার হওয়ার সুযোগটা দেয় না, তার সাথে সাথে প্রত্যেকটা সিনিয়র ততটা টাইম অবধি আমাদের সাথে কোঅপারেশন করে বা আমাদের সাথে আমাদেরকে হেল্প করার চেষ্টা করে যতদিন না আমরা সাকসেসের চূড়ান্ত সীমায় পৌঁছে যাচ্ছি। তাহলে আজকে আজকে কথাই বলে বিনা মতলবে দুনিয়ায় একটা গাছের পাতাও হেলে না। কিন্তু আমি স্মার্ট ভ্যালুতে এসে দেখেছিলাম যে বিনা মতলবে বিনা স্বার্থে স্মার্ট ভ্যালুর মতো প্ল্যাটফর্ম আর স্মার্ট ভ্যালুর সিনিয়ররা প্রত্যেকটা মুহূর্তে আমাদেরকে গাইডলাইন দেয়। আজকে অনেক সিনিয়র আছে যারা পারে শুধু নিজের টিমটাকে ট্রেনিং করাতে, নিজের টিমটাকে নলেজ শেয়ার করতে, কিন্তু সেটা করে না। প্রত্যেকটা মুহূর্ত তারা প্রত্যেকটা সুযোগকে নিজের মনে করে। আর আমরাও সেই জায়গা থেকে দাঁড়িয়ে সংস্কৃতিতে শিখেছি যে সব সিনিয়র এক, আমাদের সব সিনিয়র সমান। আমাকে প্রত্যেকটা মুহূর্তে এই জিনিসগুলো বুঝে গাতে হবে। কথায় বলে তুমি যদি এক্সকিউজ দাও তাহলে জীবনটা এক্সকিউজই থেকে যাবে, কিন্তু তুমি যদি ওই এক্সকিউজটাকে সরিয়ে একটু সলিউশনের রাস্তা বার করো তাহলে প্রত্যেকটা জিনিসের অনেক সলিউশনের রাস্তা আছে। একটা কথা বলি, ভালো করে শুনে নাও। अगर आज आप दुनिया में रो रहे हो, अगर आज आप दुनिया में रो रहे हो, आपका परिस्थिति खराब है, तो खुद का आंसू खुद ही पोंछना दोस्त। अगर आज आपका परिस्थिति खराब है, आपका फैमिली का परिस्थिति खराब है, आपको कई ऐसा मुश्किल परिस्थिति से गुजर रहे हो, आपका आंसू आ रहा है, तो खुद का आंसू खुद ही पोंछना, क्योंकि अगर दूसरा आदमी आपका आंसू पोंछने आएंगे तो वो जरूर आपसे सौदा करेंगे। आज के हमारे কাছে স্মার্ট ভ্যালুর মতো প্ল্যাটফর্মটা দিয়ে দিয়েছে, স্মার্ট ভ্যালুর মতো প্ল্যাটফর্মটা দিয়ে দিয়েছে ইউটিলাইজ করার জন্য, নিজের নিজের কষ্টটা, নিজের চোখের জলটা নিজেকে মোছার জন্য। নিজের চোখের জলটা প্রত্যেকটা মুহূর্ত নিজেকে মুছতে হবে। অন্যের শরণাপন্ন হয়েও না, অন্যের শরণাপন্ন হতে যাবে সে তোমার সাথে সদা করবে। এই দুনিয়া খুব মতলবই, কিন্তু আমি স্মার্ট ভ্যালুতে এসে দেখেছিলাম স্মার্ট ভ্যালু আর স্মার্ট ভ্যালু। আমি বারবার একটা কথা বলছি, প্রত্যেকটা মুহূর্ত যা বলছি দিল থেকে বলছি, যা বলছি দিল থেকে বলছি। স্মার্ট ভ্যালু প্রত্যেকটা সিনিয়রকে দেখেছিলাম আর স্মার্ট ভ্যালু প্ল্যাটফর্মটাকে দেখেছিলাম, যেটা কারোর সাথে সদা করে না, যেটা সবাইকে আপন করে নেয়। সে তুমি গরিব হও, তুমি বড় লোক হও, তুমি যেই হও, তোমাকে আপন করে নেয়। সব আর কিছুই বলার নেই সেরকম ভাবে। অল দ্য বেস্ট সবাই, প্রত্যেকটা মুহূর্ত ট্রেনিংগুলো ফলো করো, নিজের ডেভেলপমেন্ট করো, নিজের যেগুলো কমজোরি আছে সেটাকে সলিড বানাও, সেটাকে আরও ভালো করে প্রিপারেশন করো। আজকে এই মকাটা পেয়েছিলাম, যতটুকু চেষ্টা করলাম কিছু মেসেজ দিয়ে যাওয়ার, কিছু শেয়ার করার। যদি নেক্সট টাইম আবার সুযোগ পাই আবার কিছু শেয়ার করার চেষ্টা করব, কিছু বলার চেষ্টা করব। সবাই নিজেদের বাড়িতে সেফ থাকো, ভালো থাকো। সো নমস্কার, আগামী দিনে যদি আবার মকা পাই তো আবার তোমাদের সাথে কিছু শেয়ার করার চেষ্টা করব। থ্যাংকস।